দেখতে দেখতে রোজাটা শেষ হয়ে যাচ্ছে। আজকে যাচ্ছি আনন্দমেলা কমিটির ইফতার পার্টিতে। আনন্দমেলা হলো প্রতি বছর বাংলাদেশ থেকে এক ঝাঁক তারকা লস অ্যাঞ্জেলসে আসে এবং তাদেরকে নিয়ে দুই দিন ব্যাপী জাঁকজমকপূর্ণভাবে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেটা লস অ্যাঞ্জেলসে মোটামুটি সবার কাছেই সুপরিচিত। তো এবারের আনন্দমেলার নতুন কমিটিতে আমিও একজন মেম্বার হিসেবে আছি। তো আজকে সেই কমিটিরই ইফতার পার্টি হতে যাচ্ছে, তো সেখানেই যাচ্ছি। আর এবারের আনন্দমেলাটা হতে যাচ্ছে আসছে জুন মাসে 17 এবং 18 তারিখে লস অ্যাঞ্জেলসের ভার্জিল মিডিল স্কুলে। তো আপনারা যারা লস অ্যাঞ্জেলসে আছেন এবং লস অ্যাঞ্জেলসের আশেপাশে আছেন, আশা করব জুন মাসে 17 এবং 18 তারিখে আপনারা সবাই ভার্জিল মিডিল স্কুলে আসবেন আর আমরা সবাই একসাথে আনন্দমেলা উপভোগ করব। আমি সবার জন্য কিছু ডিম চপ বানিয়ে নিয়েছি, এখানে ডিম চপগুলো এখন সাথে নিয়ে যাব। আমরা সবাই আলহামদুলিল্লাহ সুরা ফাতিহা পাঠ করি একবার। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও এবং আমাদের এই পথচলাটা আরো যেন সুন্দর ও সহজ হয় সেটা তুমি আমাদের উপর রহমত নাযিল করো। আমিন আমিন। এই আনন্দমেলা পরিবারের লোকজন, আজকে কিন্তু শিরিন বাবির জন্মদিন, সবাই বলো হ্যাপি বার্থডে টু শিরিন বাবা। আমরা কেক কাটবো কখন? জানি মিষ্টি খাওয়া যায়, তিনটা দিন আসবে।